নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, কুম্ভীরগ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক। ভোটাধিকার কর্তন করায় পণ্ড সভা, উত্তাল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। গ্রাম্য সখীর তালিকায় বঞ্চনা, বিধায়কের দ্বারস্থ সোনাইয়ের মহিলারা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে আটক করল পুলিশ। রবিবার বেলা ১২টায় কুম্ভীরগ্রাম ভিআইপি সড়কের পাশে কালীমন্দির থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এদিকে ঘটনার খবর পেয়ে উধারবন থানায় ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর। জানা গেছে, এদিন কুম্ভীরগ্রাম যাওয়ার কথা বলে শিলচর থেকে একটি গাড়ি ভাড়া করে দুই যুবক, কিন্তু গন্তব্যে পৌঁছার পর আসল রূপ ধরা পড়ে। ঘটনার বিবরণ দিতে গিয়ে গাড়ির চালক শিলচর বেরেঙ্গার বাসিন্দা কাজল হোসেন লস্কর জানান, কুম্ভীরগ্রাম যাওয়ার পর তারা বলে ব্যাগ ফেলে এসেছে, তাই শিলচর ফিরে যেতে হবে। ফেরার পথে কিছু দূর এগোনোর পর তিন দিনের জন্য গাড়ি ভাড়া নেওয়ার প্রস্তাব দেয় তারা। এতে চালক অসম্মতি প্রকাশ করলে তাকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। তখন চালক কুম্ভীরগ্রাম শ্মশান ঘাটে গাড়িটি থামিয়ে পালাবার চেষ্টা করে। চিৎকার শুনে এলাকার লোকজন জমায়েত হতে থাকেন। ঠিক সে সময় সেনাবাহিনীর একটি গাড়ি সামনে পেয়ে ঘটনার কথা জানান চালক কাজল। তখন সেনা জওয়ানরা দুজনকে পাকড়াও করে পুলিশে সমঝে দেন। ডোপিং করছি যখন মরিয়ালে বাদে, মানে এখানে ঢুকছি ঢুকছি আমি ঢুকতে পারছি না, ওটা গাড়ি ঘুরে বেড়ে লাগে। ঘুরে আনলে বাদে একটু নিচে গিয়ে আনলে তোমার একটা কথা আছে আমার। আমার কী কথা কয়, আজকে তুমি গাড়িটা আমরা দিলাও, আমি তোমার ৫০ টাকা দিব, চার দিন করলে গাড়িটা দিয়ে দিতে। আমরা না, গাড়িটা তোমার আমি জমা করবো। হ্যাঁ, তুমি আমার ভাড়াটা দিলাও, যাও ভাড়াটা মানছে না, মানে আমার পিস্তল ধরছে এখানে। তোর তো মানে এটা একটা রাস্তা আছে, মানে এটা বাসাওয়ালা রাস্তা, ওটা মুটে ঢুকাই দিছি, ঢুকাই মারছে। আমি গাড়িটা দরজা খুলিয়ে মারছি, দৌড় দৌড় মারতেও আমি তারা নিচে ঢুকাই নিচে গেছে গিয়ে, আমি নিচে মারতে গাড়ি গাড়িটা তারা স্টার্ট দিয়েছি, একটা স্টার্ট দিয়ে আমি আবার দৌড়িয়ে গিয়ে গাড়িটা স্টার্ট অফ করছি, সাবি লইয়া মারছি দৌড় দৌড় মারতে। একটু আমি এখানে দুঃখ পাইছি, আমার জখম হয়েছে। তারা কয়জন আসলো? তারা দুজনে আসলো। এ ব্যাপারে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, কুম্ভীরগ্রাম এলাকা থেকে দুই যুবককে আটক করা হয়েছে। এদের কাছ থেকে বিভিন্ন ধরনের চারটি এয়ার পিস্তল, ভোজালি টর্চ সহ বেশ কিছু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত দুজনের নাম বিক্রমজিৎ সিনহা ও বিকলম সিনহা, তারা সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি বরখলার দুধপাতিরের মাছুঘাট এলাকায় বলে জানা গেছে। আজি এয়ারপোর্টত কিবা এটা খবর পাইছি কি এটার মানুষ গাড়ি ভাড়া করে গই আছে, তার লগত তার নিজের ভাইটি আছে, ওর ভাইটি আছে, গই আছে আর সি অ্যাটেম্প্ট করেছে গাড়ি লব কারণে, অ্যান্ড অ্যাটেম্প্ট টু ডকাইতি, আর্ম ডকাইতি তার যেটা আমি পাইছো। সো উই হ্যাভ ফাউন্ড অন হিজ পজিশন এয়ার পিস্টলস। নাও উই হ্যাভ টু অ্যাসার্টন ইফ দিস এয়ার পিস্টলস আর অফ দ্য পারমিটেড জুস ফর উইচ দ্য লাইসেন্স ইজ অ্যালাউড অর নট, ফর উইচ দি ইনভেস্টিগেশন উইল কাম। এতিয়া তো উই আর ট্রাইং টু ফাইন্ড আউট, এইটো মানুহ ডিমা হাছাৰ পৰা কৈ আছে কি ডিমা হাছাৰ পৰা মানুহ আছে, সো উই উইল ইনভেষ্টিগেট এণ্ড ফাইণ্ড আউট ইফ হেজ এনি লিংকছ উইথ এনিথিং। এজ অফ নাও তাৰ পজেশ্যনত আমি পাইছোঁ চাৰিটা এয়াৰ গানছ অফ ডিফাৰেণ্ট টাইপছ উইথ ডিফাৰেণ্ট, ওৱান ইজ দেৰ আৰ টু উইচ আৰ পেপাৰ গানছ এণ্ড চি অ' টু পেলেট গানছ। শাসক দলের যুবকর্মী সমর্থক ও বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তন পড়ুয়াদের আন্দোলনে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিশেষ সাধারণ সভা পণ্ড। সভাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। দুপক্ষের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শিলচর ডিএসএ চত্বর। রবিবার ডিএসএ বিশেষ সাধারণ সভার আয়োজন করে। সভায় অংশ নিতে আজীবন সদস্য, সম্মানিত সদস্য সহ সবাই হাজির হন। কিন্তু এর আগে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের সামনে ধর্ণায় বসেন শাসক দলের যুবকর্মী সমর্থক ও বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তন পড়ুয়ারা। তারা জেলা ক্রীড়া
সংস্থার বর্তমান কমিটি এবং নির্বাচন নিয়ে প্রতিবাদ জানান। জেলা ক্রীড়া সংস্থার গত নির্বাচনে বেশ কয়েকটি স্কুল কলেজের এবং ক্লাবের ভোটাধিকার কর্তন করা হয়। এতে খেপে ওঠেন ওইসব স্কুল কলেজের ও ক্লাবের কর্মকর্তা সহ যুব মোর্চার নেতৃবৃন্দ। শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, কোনোভাবে সংস্থায় একনায়কতন্ত্র চলবে না, সভাপতি বা সম্পাদক হওয়ার মনোভাব আর চলবে না। জেলার খেলাধুলার উন্নয়নে যে প্রয়াস চলছে একে তিনি সাধুবাদ জানান। ইতিমধ্যে অসম অলিম্পিক সংস্থার সঙ্গে কথা হয়েছে তার। আগামী দিনে সুষ্ঠু পরিবেশে গভর্নিং বডির সভা হবে, নতুন কমিটি হবে জানিয়ে আন্দোলনকারীদের শান্ত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিকে ডিএসসির সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং জানান, আন্দোলনকারীদের অভিযোগ লিখিতভাবে জানাতে এবং সাত দিনের ভেতরে গভর্নিং বোর্ডের সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে, কিন্তু সে কথা কেউই শোনেনি। তিনি বলেন, যারা আন্দোলনে এসেছেন তারা বাদ পড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের লোক নয়, জেলা ক্রীড়া সংস্থাকে বদনাম করার গভীর ষড়যন্ত্র বলে তিনি উল্লেখ করেন। তিনি এও বলেন, সংস্থা জেলার খেলাধুলার স্বার্থে কাজ করছে এবং করবে। সংস্থার সভাপতি বাবুল হোর বলেন, বর্তমান পরিস্থিতির দরুন এদিনের বিশেষ সাধারণ সভা বাতিল করা হয়েছে, শীঘ্রই সভার ব্যবস্থা করবে। আজ সকাল 11টার সময় আমরা স্পেশাল জেনারেল মিটিং এর ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আনডেমোক্রেটিক ওয়েতে এই স্পেশাল জেনারেল মিটিং না করতে দেওয়ার জন্য কিছু সংখ্যক লোকরা যারা শিলচর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, তারা শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্যকে এবং প্রত্যেক ক্লাবকে অসম্মান জানিয়েছে আজকে এখানে বসে। ওনাদের যদি কোনো দাবি ছিল শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, আমি জেনারেল সেক্রেটারি ওনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা সাত দিনের ভিতরে এটা ন্যায়িক বিচার আপনারা পাবেন, আপনারা লিখিতভাবে আমাদের কাছে একটা আপনারা আবেদন করুন, আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির মিটিং ডেকে সেটার কিন্তু আমরা বিচার করে দেব। কিন্তু তা সত্ত্বেও, এই কথা বলা সত্ত্বেও ওনারা আমাদের কোনো কথা শুনতে রাজি হননি এবং প্রি ডিটারমাইন্ড ওয়েতে এখানে এসে বসে আছেন, এবং কি উদ্দেশ্যে বসে আছেন সেটা আমার জানা নেই, এবং ওনারা স্পেশাল জেনারেল মিটিং করতে দেবেন না, সেই উদ্দেশ্য নিয়েই আজকে এখানে আসছেন। অনেক লাইভ মেম্বার, অনেক লাইভ অনারারি লাইভ মেম্বার সিনিয়ররা এখানে প্রায় দেড় ঘন্টা থেকে দাঁড়িয়ে আছেন। আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দুঃখিত যে আপনারা এই বয়সেও, এই করোনা কালেও আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি বাবুলদা যেটা বলেছেন আজকের মিটিং আমরা অ্যাডজন করছি, এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থা খুব তাড়াতাড়ি এই অ্যাডজন মিটিং এর ডেট স্থান। নতুন রামনগর জিপির গ্রাম্য সখীর তালিকা থেকে বঞ্চিত মহিলারা রবিবার বিধায়কের দ্বারস্থ হলেন। এদিন নতুন রামনগর জিপিতে একটি অনুষ্ঠান শেষে বিধায়ক এসএসজির মহিলাদের সঙ্গে দেখা করেন। গ্রাম্য সখী তালিকা থেকে বঞ্চিত হওয়ার কথা তুলে ধরেন তারা। বিধায়ক মহিলাদের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেন, নতুন করে তাদের তালিকা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন বলে জানান। এলাকার 25টি মহিলা সদস্যদের এনআরএলএম থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। তার আশ্বাস পেয়ে সন্তোষ ব্যক্ত করেন মহিলারা। উন্নয়ন বিভাগে যেসব স্কিম এসেছে এসএইচজির মার্ফতে, চাহে গ্রাম্য সখী হোক বা আদার্স, যেগুলা আত্মনির্ভর আসাম স্বনির্ভর মহিলা একটা স্কিম আছে, যে স্কিমটার উপরে সরকার বহুত মানে একটা আশাবাদী যে গ্রামীণ অর্থনীতি চেঞ্জ হবে, ওনারাও সেই লাইনেই যাতে যোগ্য বেনিফিশিয়ারিজ পায় এবং যাতে যে করতে পারবে তাকে যাতে দেওয়া হয়, কোনো সরকারি এমপ্লয়ির পরিবারকে বা তার পরিবারের সদস্য থেকে যাতে দেওয়া না হয় তার জন্য ওনারা আবেদন করেছেন, এবং আমি কথা দিয়েছি ওনাদের সঙ্গে এই 25টা আত্মসহায়ক গ্রুপের সঙ্গে আলোচনা করে ওনারা যে লিস্ট দিবেন সেই লিস্ট অনুযায়ী আমি ব্লকের কাছে আবেদন রাখবো যাতে ওদেরটা কনসিডার করা হয়, এই কথা আমি ওনাদের। এবং আত্মনির্ভর আসাম স্বনির্ভর মহিলার স্কিমের আন্ডারে আমি চেষ্টা করবো এই গ্রুপের প্রায় 50-60 জন মহিলাকে স্বাবলম্বী করার জন্য যতটুকু আমার করণীয় আছে এজ এ বিধায়ক, এজ এ ব্লকের চেয়ারম্যান আমি।
রবিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে টেট পরীক্ষা। এদিন সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল ও সোনাই মাধবচন্দ্র দাস কলেজের দুটি সেন্টারে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দুটি সেন্টারে প্রায় হাজার টেট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। এ নিয়ে সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট জানান, পরীক্ষা পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দুটা সেন্টার আছে, নিত্যগোপাল আর আপনার এমসিডি কলেজত, সব সুকলমে চলি আছে, ভাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, আর বাকি সেন্টার ইনচার্জেও ধুনকে হে করেছে, আমার জ্যামার্সব হয়ে গেছে, ওভারঅল সব মানে স্যাটিসফাই হয় আর ধুনকে লাগিছে। হ্যাঁ, নিরাপত্তা বহু সুন্দরভাবে হয়েছে, বহু ধুনকে বিফোর টাইমতে আপনার ধুনকে ফ্রিস্কিং করেছে, যিকোনো ডিজিটাল ওয়াচেস হল বা মোবাইল ফোনস তাতে করে বাহিরতে রাখি দিয়েছে। আর এই ওন রিস্কত যেহেতু গাইডলাইন্সতো লিখা আছে যে স্টুডেন্টসর নিজের ওন রিস্কতে বাহির রাখব পড়ে। পরীক্ষা হল ঠিকই আছে, সব ধুনকে অ্যারেঞ্জমেন্টস করেছে, ধুনভাবে চাই আছে আর সুন্দরভাবে করে আছে। পরীক্ষায় আসার পথে দুর্ঘটনার শিকার হলেন কয়েকজন টেট পরীক্ষার্থী। করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ থেকে ছোট গাড়ি নিয়ে কাছাড়ের কালেন এলাকার কেন্দ্রে পরীক্ষা দিতে রওনা দেন কয়েকজন পরীক্ষার্থী। রবিবার সকাল পাঁচটা নাগাদ রানীঘাট কুমারপাড়ায় পৌঁছলে তারা দুর্ঘটনার কবলে পড়েন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জমা চলে গিয়ে পড়ে। তবে পরীক্ষার্থীরা অল্পবিস্তর আহত হলেও পরীক্ষায় বসতে পেরেছেন বলে শেষ খবরে জানা যায়। কাছাড় জেলার বড়খোলার কাশীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন এক বাইক চালক। ঘটনাটি ঘটে রবিবার দুপুর একটা নাগাদ। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তাকে আহত অবস্থায় বড়খোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা অবনতি থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা ঘটনার পর এসডি রোড থেকে কাশীপুর অবরোধ করেন। তাদের দাবি, রাস্তা ছোট থাকায় প্রায় দিনই এখানে সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। চাকরিয়া গেছে, কিন্তু আমরা এর লাগে রাস্তা অবরোধ করছি যে আমরা একটা সমাধান চাই, মানে আমরা রাস্তা যে এইখানে ছুটো হয়েছে যে এদিকে ফেন্সিং বেড়া ওটা ফেন্সিং বেড়া যদি না উঠায় ফেন্সিং বেড়া ওসব না উঠায় বা এদিকে রাস্তাটা পুরো ক্লিয়ার না হয় এখানে সব সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। তিনটা অ্যাক্সিডেন্ট বর্তমানে ওইয়া আসছে এখন কাশীপুর। এখন যে বর্তমানে যেটা হয়েছে এটা মানে এখন মানুষ গুরুত্ব আহত, মানে তারা মেডিকেল ভাড়া নিয়েছে। তো আমরা আমি বর্তমানে আমি আমি ডিসিতে ফোন করছি, বর্তমানে আমি ডিসির লগে আলাপ হয়েছি আমার, কেন কইছেন তোমার আধা ঘন্টা পরে ফোন মারিয়ে বুঝছেন, তখন এটা কোনো অ্যাকশন না। আজকে 15 দিন থেকে আমরা মানে এটা ডিসির কাছে কাগজগুলো জন্য আমরা যে ডিসির কাছে কাগজ এটা প্রমাণ আছে, ডিসিও আজকে আমি আলাপ করছি ডিসির লগে, বর্তমানে আমি আধা ঘন্টা আগে ডিসির লগে আমার আলাপ হয়েছে। ডিসি বলছেন ঠিক আছে, আমাদের আধা ঘন্টা পরে ফোন করতে হবে। আমি কইছি যে আপনি ফোন করেন যেতাম, আমরা রাস্তা অবরোধ করছি, এখন এইদিকে কোনো বাইক হোক আর কোনো সাইকেল হোক আমরা যেতাম না। আমরা যে মানুষ এর দুই দিন আগে মানে আর একটা বাইক লিয়ে তিনজন মানুষ অন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে রাস্তা যে এই যে জায়গাটা ছুটো ছুটো এইদিকে ওয়াল এইদিকে বেড়া মানুষ যেতে কোন দিকে লাগে অ্যাক্সিডেন্ট হয়, যে আমরা ডিসির কাছে আবদ্ধ হয়েছি, আমরা রাস্তা হয়দিকে যতটুকু বড় আছে আমরা সেম জায়গাটা চাই আর কি, সেম জায়গাটা আমরা লাগে। জেলার সাহায্য মাঝঘাট এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও নার্স সহ বিনামূল্যে ওষুধ প্রদান সহ আধার কার্ড বানানোর ক্ষেত্রে হয়রানি বন্ধ করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সারা ভারত কৃষক সভার উদ্যোগে এক প্রতিবাদে কার্যসূচি পালন করা হয়। উল্লেখ্য, দীর্ঘ প্রায় 10 বছর ধরে উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ও নার্স না থাকার কারণে জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পানীয় জলের প্ল্যান্ট থাকা সত্ত্বেও স্থানীয়রা বিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত, এমনকি আধার কার্ড বানাতে গিয়েও জনগণকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসেন বিজেপি সরকার, উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা পালনে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান সরকার। এমতাবস্থায় স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে শনিবার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে অতি সত্বর তাদের দাবি পূরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা। অন্যথায় আগামীতে আন্দোলন আরো বৃহৎ রূপ ধারণ করবে বলেও এদিন জানান সারা ভারত কৃষক সভার কর্মকর্তারা। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুভাষ দেব, নীলকান্ত দাস ও মনীন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জলের জন্য গরিব মহিলারা অনেক দূর দূর হেঁটে জল সংগ্রহ করতে হচ্ছে এবং এখানকার যারা খাল বিল পুষ্করিণীর জল খেয়ে এখানকার সাধারণ মানুষের অসুখ সৃষ্টি হচ্ছে এবং এখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটি 10 বছর থেকে বানানো হওয়া সত্ত্বেও এখানে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নার্স নেই। প্রতিদিন মানুষ অসুস্থ হলে অনেক দূর 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 গিয়ে এখানকার যারা সাধারণ মানুষ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়া এলাকা সারজু মাঝঘাট এলাকা এই এলাকার মানুষ পয়সার জন্য ডাক্তার দেখাতে পারছেন না, অনেক রোগে রোগাক্রান্ত হয়ে বড় বড় রোগে এখানকার মানুষ মারা যাচ্ছেন এবং আধার কার্ড নিয়ে যে হয়রানি চলছে আমরা বারবার দাবি করছি যে আধার কার্ড যে সরকারি প্রকল্পে যে আধার কার্ড বানানো হচ্ছে এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে আধার কার্ড বানানোর সময় প্রায় 200 থেকে 300 টাকা সাধারণ মানুষ থেকে সংগ্রহ করছে এবং 200 টাকা 300 টাকা নেওয়ার পরেও সময় মতো আধার কার্ড পাচ্ছেন না, বিভিন্ন মেসেজ আসছে না মোবাইলে এবং বিভিন্ন বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টগুলো এগুলো সমাধান করছে না এখানকার যারা আধার কার্ডের যে দায়িত্বে আছে এবং পোস্ট অফিসের যারা পিয়ন এবং পোস্ট অফিসের যারা পিয়ন পোস্ট অফিসে পিয়নরা বাড়িতে নিয়ে আধার কার্ড দেওয়ার কথা সে বাড়িতে নিয়ে দিচ্ছে না, দোকানে ফেলে রেখে দিচ্ছে। তাই আমরা জেলা সরকারের কাছে দাবি করছি যে আধার কার্ড বানানোর পরে আধার কার্ড যাতে মানুষের কাছে পৌঁছে তার জন্য ব্যবস্থা করা এবং এই 3টা দাবি অতি শীঘ্র পূরণ করা। এই দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিবসকে রবিবার রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়েছে। এ উপলক্ষে কাছাড় এবং হাইলাকান্দি জেলার সরকারি কার্যালয়গুলোতে আধিকারিক ও কর্মচারীরা রাষ্ট্রীয় একতার সমবেত শপথ গ্রহণ করেন। কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা জাতীয় সংহতি সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে সমবেত শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলাশাসক কমল বড়ুয়া। হাইলাকান্দি জেলাশাসকের কার্যালয়ে আধিকারিক ও কর্মচারীদের অনুরূপ সমবেত শপথ বাক্য পাঠ করান ডিডিসি আর কে লস্কর। দুই জেলার অন্যান্য সরকারি কার্যালয়েও রাষ্ট্রীয় একতার সমবেত শপথ গ্রহণ করেন আধিকারিক ও কর্মচারীরা। এ উপলক্ষে দুই জেলা শাসকের কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীরা লৌহমানব প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। টানা 5 দিন পরপর বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে হুহু করে বেড়ে গিয়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে এদিনও বেড়ে গিয়েছে জ্বালানির দাম। এদিন মুম্বাইতে পেট্রোলের দাম রেকর্ড গড়ে লিটার প্রতি 115 টাকা। এদিন দেশের একাধিক শহরে তেলের দাম কার্যত ভয়াবহ আকারে বেড়ে গিয়েছে। পেট্রোলের দাম বেড়েছে 50 পয়সা লিটারে, অন্যদিকে ডিজেলের দাম 1 লিটারে বেড়ে গিয়েছে একই হারে। ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি 109.34 টাকা, ডিজেলের দাম 98.07 টাকা। মুম্বাইতে রেকর্ড গড়েছে পেট্রোলের দাম, সেখানে লিটারে 115 টাকা আজ হয়েছে পেট্রোলের দাম। উল্লেখ্য, সাম্প্রতিককালে নিরিখে জ্বালানি তেলের দাম যে হারে এগিয়েছে রেকর্ডের দিকে তাতে আন্তর্জাতিক বাজারে তেলের দামের গতির সঙ্গে সেভাবে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনে রয়েছে কালীপুজো, দেওয়ালির উৎসব, তারপর রয়েছে ভাইফোঁটা। এই মরশুমে কলকাতা সহ দেশের 4 বড় শহরে হু করে বেড়ে গিয়েছে জ্বালানি তেলের দাম। গত 2 দিন পেট্রোল বা ডিজেলের দামের গতিতে কিছুটা হ্রাস আনলেও রবিবার কার্যত লাগামহীনভাবে এগিয়ে যাচ্ছে জ্বালানি তেলের দাম। অগ্রগামী ক্লাবের ক্রিকেট দল এবছর 3rd থেকে 2nd ডিভিশনের স্থান অর্জনে সফল হওয়ায় ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানালেন অগ্রগামীর কর্মকর্তারা। শনিবার লিংক রোডে ক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্রিকেটারদের সংবর্ধনা সহ জার্সি তুলে দেওয়া হয়। অগ্রগামীর খেলোয়াড়দের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন ক্লাবের কর্মকর্তারা। এই পাড়ায় প্রথম ক্লাব যে ডিএসএ অ্যাফিলিয়েটেড, আর কোনোদিন কোনো আমাদের পাড়ায় ডিএসএ কোনো জানি না কোনো হবে কি না আমি জানি না। আমাদের অত্যন্ত খুশি ক্লাবটা এই এই জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য আমাদের ক্লাবের সব মেম্বার, আমরা যারা স্পোর্টস সেক্রেটারি আছে, যারা আমাদের প্লেয়ার আছে, তারা অসম্ভব সহযোগিতা করেছেন আমাদেরকে এই জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য। আমি আমার এটা প্রথমেই ইচ্ছা ছিল ক্লাব করার আগে আমার ডিএসএর জন্য একটা অ্যাফিলিয়েটেড, আমি আজকে ডিএসএফ অ্যাফিলিয়েটেড হয়ে আমি অত্যন্ত খুশি। আর 3rd ডিভিশন খেলে আমি চ্যাম্পিয়নে আজকে 2nd ডিভিশনে আমি আমার পদার্পণ। আজকে আমাদের জার্সিগুলো আমি আজকে দিচ্ছি, আমাদের এই কোভিডের ইয়েতে আমরা জেতার পরে আমরা কিছু করতে পারিনি যেহেতু কোভিড প্রোটোকল মেনে আজকে আমরা করছি সার্টিফিকেটটা, জার্সি দিচ্ছি। আগামীতে 2nd ডিভিশনে খেলা আছে, তাই আমরা 2nd ডিভিশনের জার্সি গেঞ্জি আমরা দিয়ে ওনাদেরকে একটা মানে উৎসাহ, অন্য কিছু না একটা উৎসাহ করা, আর কিছু না উৎসাহ করা। ওনাদের আগে ভালো খেলেন, আগের টিমই রয়ে গেছেন, আগেই ভালো খেলেন, এই তাই জন্যই এইটা আজকে করা। দুধপাতিল লামারগ্রাম সমাজ ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার কিশোর সেতু প্রাইজ মানি ফুটবল ট্রফির খেলা শুরু হয়েছে। এই ফুটবল প্রতিযোগিতা চলবে 4 দিন ব্যাপী। প্রতিযোগিতায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ, সঙ্গে উপস্থিত ছিলেন টি মোর্চা সভাপতি পাপ্পু গোয়ালা, ক্লাবের সভাপতি আক্তার হোসেন লস্কর, সম্পাদক রিপন লস্কর, রাজীব দুসাদ,
সুমন্ত চন্দ্র, জাকির তালুকদার প্রমুখ। এই খেলাটা গত বছরও কোনো কারণ হয়নি, প্রত্যেক বছর হয়, সেটা মানে করোনা কোভিডের জন্য সেটা করা যায়নি। এই বছর করোনার সব বিধি মেনে, নিয়ম নীতি মেনে খেলাটা শুরু করা হয়েছে। আজকে জাস্ট স্টার্টিং, প্রথম দিন ইনোগ্রেশন আজকে হয়েছে। আজকে হাতিছড়া ভার্সেস উদারবন দুইটা টিমের খেলা হচ্ছে, আর আটটা টিমের, টোটাল আটটা টিমের খেলা। আর আশা রাখছি খেলাটা খুব সুন্দর ভালোভাবে হবে। আর এই মাঠ, এই বাগমারা মাঠে যে প্লেয়াররা যারা রয়েছেন ওনাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, যারা এই মাঠে খেলছেন, ভবিষ্যতে ওনারা এই মাঠ থেকে শুরু করে নেশনাল পর্যায়ে গিয়ে পৌঁছ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। গাড়ি ছিনতাইয়ের চেষ্টা, কুম্ভীরগ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক। ভোটাধিকার কর্তন করায় পণ্ড সভা, উত্তাল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। গ্রাম্য সখীর তালিকায় বঞ্চনা, বিধায়কের দ্বারস্থ সোনাইয়ের মহিলারা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।